আসসালামু আলাইকুম ভিয়ার। তো ভিয়ার কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিয়ার আজকের এই ভিডিওটা খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিও দেখার পর আপনি ঘরে বসে প্রতিদিন 1000 টাকার মতো আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। আর সেই টাকাটা আপনি চাইলে এখান থেকে বিক্যাশ এবং স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। আর এখানে আপনার উইথড্র দেওয়ার 30 মিনিটের মধ্যে আপনি এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন। তো বুঝতে পারতেছেন কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা। সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ করবেন এবং কিভাবে আপনারা এখান থেকে পেমেন্ট নেবেন, বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার আছেন, তো তারা যে ভিডিও দেখতেছেন তার পাশে থাকা এরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন, সেই সাবস্ক্রাইব বাটনে আপনারা অবশ্যই অবশ্যই একটা ক্লিক করে দেবেন। তারপর পাশে থাকা একটি ঘন্টা আইকন পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক করে এখান থেকে আপনারা অল সিলেক্ট করে দেবেন। তাহলে আমরা পরবর্তীতে যে ইনকাম রিলেটেড ভিডিওগুলো আপলোড করবো আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এই লাইক বাটনে ক্লিক করে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন। আর আপনারা অনেকেই ডিসক্রিপশন বোর্ড চিনেন না, সেটা হচ্ছে টাইটেলটার নিচে জাস্ট একটু ক্লিক মারবেন, ক্লিক মারলে এখানে ডিসক্রিপশন বোর্ড চলে আসবে এবং ডিসক্রিপশন বোর্ডে আমি সকল ইনফরমেশনগুলো দিয়ে দিছি, সাইট লিঙ্ক দিয়ে দিছি এবং একটি স্পন্সর কোড দিয়ে দিছি, ঠিক আছে, এবং এখানে ইমেল নাম্বার একটা দিয়ে দিছি সাপোর্ট, তাদের আপনি অলওয়েজ সাপোর্ট পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করবেন, অথবা আপনারা যদি গুগল ক্রোমে আসেন, এসে যদি আপনারা এখানে সার্চ করেন যে livebets24.net লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে, ঠিক আছে, এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন এখানে আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি লাইভ একটি অ্যাকাউন্ট ডেমো অ্যাকাউন্ট করে দেখাচ্ছি কীভাবে আপনার অ্যাকাউন্ট করবেন, যাতে করে আপনারা সব কিছু বুঝতে পারেন, ঠিক আছে। তো এখানে আমাদের একটা মেল অ্যাড্রেস দিতে বলছে, সো আমি আমার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি, তারপর এখানে একটি 8 ডিজিটের পাসওয়ার্ড দিচ্ছি এবং এখানেও সেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কান্ট্রি বাংলাদেশ, এবং যারা অন্যান্য কান্ট্রি রয়েছেন তারা এখান থেকে অন্যান্য কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যদি আমরা বাংলাদেশ সেক্ষেত্রে আমরা বাংলাদেশ এখানে সিলেক্ট করা রয়েছে। তারপর এখান থেকে আপনি নাম্বারটি দিয়ে দিবেন, তো আমি আমার আমার নাম্বারটি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, +22 দেওয়া আছে, তো আমি এখানে নাম্বারটি দিয়ে দিলাম। তারপর এখানে স্পন্সার নেম, এটা আপনাকে অবশ্যই দিতে হবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন নো সিলেক্ট ক্লাব, এখান থেকে আমাদের ক্লাবটা সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে স্পন্সার নাম কী দিবেন সেটা ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেখেন, আমি স্পন্সার নাম একটা লিখে দিচ্ছি, তারপর ক্লাবের নামও লিখে দিচ্ছি। তো এখানে আপনার স্পন্সার নাম দিবেন জীবন 10, GEBON, এখানে আপনার জীবন 10 লিখে দিবেন, ঠিক আছে। তো আমি ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিব, আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন বোর্ডে যেটা থাকবে সেটাই আপনারা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি ক্লাব সিলেক্ট করবেন, ক্লাব এখান থেকে আপনি কি ক্লাব সিলেক্ট করবেন একটু নিচে চলে যাবেন, তো নিচে যাবেন আপনারা এখান থেকে হেল্পলাইন ক্লাবটা আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে হেল্পলাইন ক্লাব এখানে শো করছে, তো এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, হেল্পলাইন ক্লাব, ঠিক আছে, এবং আপনাদের কোনো সমস্যা হলে এই ক্লাব আপনাকে হেল্প করবে, তো সেজন্য অবশ্যই আপনারা এখানে হেল্পলাইন ক্লাবটা দিয়ে দিবেন। আর এখানে স্পন্সর নেম আমি যেটা দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেখেন যেটা দেওয়া আছে সেটাই আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি কী করবেন, রেজিস্টারে আপনি এখান থেকে এটা ক্লিক করে দেবেন, তো আমি এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি। দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে গেছে, তো আমরা এখন এখান থেকে সাইন ইন করবো। তো সাইন ইন করার জন্য এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপর এখান থেকে সিম্পলি সাইন ইনে ক্লিক করে দিবেন। তো আমি সেম প্রসেসটাই অবলম্বন করলাম, আর এখানে যেহেতু আমাদের বেড ধরে টাকা ইনকাম করতে হবে, তো দেখেন আমার এখানে ওয়েলকাম দেখাই দিচ্ছে, মানে আমার অ্যাকাউন্টটি এখানে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অসংখ্য অসংখ্য গেম, তো আমাদের এখানে অ্যাডভার্স্ট আমাদের আগে ডিপোজিট করতে হবে, যেহেতু এটা ব্যাটিং সেট সেক্ষেত্রে তো আমাদের এখানে গেমগুলোর মানে যে খেলাগুলো ম্যাচগুলো চলতেছে এগুলো তো আমাদের বেট ধরতে গেলে আমাদের অবশ্যই ডিপোজিট করতে হবে। তার জন্য আপনি এখান থেকে কী করবেন, ম্যান আইকন যে অপশন দেখতে পাচ্ছেন ম্যান আইকনে ক্লিক করে দিবেন, ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মেক ডিপোজিট নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এই মেক ডিপোজিট অপশনে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। আমি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত সব কিছু আপনাদের দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন। সো ভিডিওটা 1 সেকেন্ডও স্ক্রিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নো পেমেন্ট মেথড, তো আপনাকে পেমেন্ট মেথডটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে কিসের মাধ্যমে পেমেন্ট মেথডটা আপনি এখানে মানে তাদেরকে সেন্ড করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিলাম। আপনি এখান থেকে আরও অনেক সিস্টেম রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তারপর নাম্বার অফ কয়েন্স, আর এখানে নাম্বার অফ কয়েন্স বলতে আপনি এখানে মিনিমাম যে ডিপোজিট সেটা হচ্ছে 300 টাকা থেকে আপনি সর্বোচ্চ ডিপোজিট করতে পারবেন 5000 টাকা। তো সাপোজ এখানে আপনি 300 টাকা ডিপোজিট করবেন, সেক্ষেত্রে আপনি এখানে 300 লিখে দিবেন। তো 300 লিখে দেওয়ার পর আপনি যে নাম্বার থেকে ডিপোজিট করবেন, অর্থাৎ যেই নাম্বার থেকে আপনি তাদেরকে টাকাটা সেন্ড করবেন সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি, ওকে,
তো আমি এখানে আমি যেই নাম্বার থেকে তাদেরকে টাকাটা সেন্ড করবো অর্থাৎ আমার যেই বিকাশ নাম্বার থেকে তাদেরকে টাকাটা সেন্ড করবো সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর এখানে তারা বলছে ফোন টু, মানে এই নাম্বারে আমাদের টাকাটা কিন্তু সেন্ড করতে হবে, ঠিক আছে? এই যে নাম্বারটা দিছে এই নাম্বারে আমাদের টাকাটা সেন্ড করতে হবে। আর আপনাদের যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় ডিসক্রিপশন বোর্ডে দেখেন ইমো নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে তাদের হেল্পলাইনে সাপোর্টে তাদের সঙ্গে আপনি কথা বলতে পারেন। আর এখানে আপনি 24 ঘন্টা সাপোর্ট পেয়ে যাবেন, ঠিক আছে? হেল্পলাইন আমি ইমো নাম্বারটা দিয়ে দিব, দেখেন আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন, তারপর এই নাম্বারে আপনি সেন্ড মানি করে দেবেন, ঠিক আছে? টাকাটাকে আপনি 300 টাকা বা যেটাই হোক আপনি এখান থেকে সেন্ড মানি করে দেবেন, এই নাম্বারটা কপি করবেন। কপি করার পর আপনি বিকাশ থেকে এদেরকে টাকাটা সেন্ড করে দেবেন। তো সেন্ড করে দেওয়ার পর আপনি কী করবেন, সেন্ড করে দেওয়ার পর আপনি এখানে চলে আসবেন, তারপর আপনার যে এই লাইভবেটস 24-এর যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর কিছু সময় ওয়েট করবেন, ঠিক আছে? কিছু সময় ওয়েট করবেন। তো আপনি আগে টাকাটা সেন্ড করবেন, তারপর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো টাকাটা সেন্ড হওয়ার পর এখানে সাবমিটে যখন আপনি ক্লিক করে দেবেন, তারপর কিছু সময় ওয়েট করবেন। কিছু সময় ওয়েট করার পর আপনি দেখবেন আপনার আপনার ব্যালেন্সে তারা এখানে টাকাটা অ্যাড করে দেবে, ঠিক আছে? ব্যালেন্সে আপনার টাকাটা অ্যাড করে দেবে কিছু সময়ের মধ্যে। তো তখন আপনি জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার এখানে মেন ব্যালেন্সে আপনার এখানে কত রয়েছে সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? তো এখন আপনারা কীভাবে এখানে যখন আপনার ডিপোজিটটা হয়ে যাবে সাকসেসফুলি হবে তখন আপনি এখানে কীভাবে আপনি এখান থেকে মানে গেমগুলো খেলবেন, তো আপনি এখান থেকে জাস্ট ইন প্লেতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ইন প্লেতে ক্লিক করে দিচ্ছি। তো দেখেন ইন প্লেতে ক্লিক করে দেওয়ার পর তো ইন প্লেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ম্যাচ চলে আসছে। এই ম্যাচগুলো আপনারা এখান থেকে বেট ধরতে পারবেন, ঠিক আছে? এই ম্যাচগুলো ধরতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই দলের এই দল এখানে গেমটা খেলবে, তো এটা আপনার ড্র হবে না কি হবে এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? আর এখান থেকে আপনারা অবশ্যই এই ম্যাচগুলো আপনারা এখান থেকে ধরতে পারবেন। তো এখান থেকে আমি আপনাদের জাস্ট ফুটবলারটা দেখাই দিচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট ফুটবলের উপর ক্লিক করে দিচ্ছি। তো জাস্ট একটু ওয়েট করি, ফুটবলের উপর ক্লিক করে তারপর একটু লোড নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই ম্যাচগুলো কিন্তু বর্তমানে এখানে লাইভে রয়েছে। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দুইটা দলের খেলা রয়েছে এবং কোন দলটা উইন হবে, এই দলটা উইন হবে না এই দলটা উইন হবে না ড্র হবে সেটার উপর আপনি এখান থেকে ধরতে পারবেন। এই বিবেচনা করে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ম্যাচ রয়েছে যেটাতে আপনার ইচ্ছে সেটাতে ধরতে পারবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে মনে করতেছি উপরে যে দলটা রয়েছে সেই দলটা উইন হবে। তো আমি এখানে এই দলের নামটার উপর আমি এখান থেকে একটা ক্লিক করে দেবো। আপনাদের আমি দেখাই দিচ্ছি কীভাবে আপনারা বেট ধরবেন, ঠিক আছে? আর বেট ধরাটা আসলে লাকের উপর ডিপেন্ড করে, এখন আপনি হারবেন বা জিতবেন সেটা আসলে খেলার উপর ডিপেন্ড করে। তারপর আপনি এখান থেকে কত ধরবেন, এখানে 20 টাকা রয়েছে, তো সাপোজ আমি এখানে 100 ধরবো, তো আমি এখানে 100 টাকা বেট ধরবো। তো আমি এখানে যখনই 100 টাকা বেট ধরবো, আমি 100 টাকায় যদি আমি এখান থেকে আমার দলটা উইন হয় সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে পেয়ে যাবো 215 টাকা, ঠিক আছে? তো আপনি যখনই আপনি সাবমিট বেটে ক্লিক করে দেবেন, তো সাবমিট বেটে ক্লিক করে দিলে আপনার এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আর মিনিমাম বেট এখানে আপনি 20 টাকা করতে পারবেন, 20 টাকা থেকে আপনি 3000 টাকা পর্যন্ত বেট এখান থেকে সর্বোচ্চ করতে পারবেন, ঠিক আছে? যদি উইন হয়ে যায় তাহলে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন। যেহেতু আমার এখানে ব্যালেন্স নেই, এটা আমার ডেমো একটু অ্যাকাউন্ট করে আপনাদের দেখালাম। তো এভাবে মূলত আপনি এখান থেকে বেটগুলো আপনি এখান থেকে ধরতে পারবেন। তারপর অ্যাডভান্স ম্যাচে যদি আপনার ক্লিক করে দেন, এখান থেকে আপনার আরও অনেক অনেক ম্যাচগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? যেগুলো আপকামিং ম্যাচ এবং আপনারা এখান থেকে সব কিছুগুলো দেখতে পারবেন, ওকে? তো এগুলো অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এখন আমি আপনাদের দেখাবো এখান থেকে আপনারা কীভাবে উইথড্র করবেন, ঠিক আছে? তো উইথড্র করার আগে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই দেবো। তো এখান থেকে যাই হোক আমি আগে ম্যান আইকনে ক্লিক করে দিচ্ছি, উইথড্রটা কীভাবে করবেন সেটা শেষে দেখাই দিচ্ছি। তো ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চারি ক্লাবটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপডেট ক্লাব আছে, এই আপডেট ক্লাবের উপর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন, ওকে? তো এখানে আসার পর এখানে যদি ক্লাব নাম অন্য কোনো থাকে তো আপনি এখান থেকে অবশ্যই ক্লাব নামটাকে এখানে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আমাদের যেহেতু আমাদের সাপোর্ট আমরা যেই ক্লাবে আমরা সবসময় সাপোর্ট পাবো, আমি ভিডিও ডিসক্রিপশন বোর্ডে যেটা দিয়ে দিছি সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। কোথায় গেল এখানে খুঁজতে হবে, ঠিক আছে? এখানে আছে, এই যে দেখেন হেল্পলাইন ক্লাবটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ভিডিও ডিসক্রিপশন বোর্ডে যে ক্লাবের নামটা দিয়ে দিচ্ছি, তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপডেট ক্লাবে যদি আপনি ক্লিক করে দেন, আপডেট ক্লাবে ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার আপডেট হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আমার আপডেট হয়ে গেছে, ক্লাবটা আমাদের আপডেট হয়ে গেছে। তারপর আবার এখান থেকে থ্রিডট আইকনে ক্লিক করলাম। তো এখন আমি আপনাদের উইথড্র সিস্টেমটা দেখাই দিই, তার জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্র, এই উইথড্র অপশনে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে দিলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখেন সব কিছু বুঝতে পারবেন। এখানে যে মিনিমাম উইথড্র সেটা হচ্ছে 500 টাকা এবং সর্বোচ্চ উইথড্র করতে পারবেন আপনি এখান থেকে 15,000 টাকা। আর এখান থেকে আপনি দিনে যতবার ইচ্ছে উইথড্র আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন, ঠিক আছে? তো তারপর এখান থেকে আপনি উইথড্র অ্যামাউন্টটা লিখে দেবেন। সাপোজ আপনি এখান থেকে 500 টাকা উইথড্র করবেন, তো আপনি এখানে 500 টাকা লিখে দেবেন। তারপর এখানে আপনি আপনার যে বিকাশ পার্সোনাল যা বা এজেন্ট যেটাই হোক আপনি এখান থেকে দিয়ে দেবেন।
1 2 3 ওকে। তো এখানে আমি নাম্বারটি দিয়ে দিলাম, তারপর পেমেন্ট টাইপের উপরে উপর ক্লিক করে আপনার নাম্বারটি পার্সোনাল না এজেন্ট, তো আমি পার্সোনাল এখান থেকে পার্সোনাল দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি আপনার সাইটের পাসওয়ার্ডটা দিয়ে এখানে উইড্রো অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার উইড্রোটা সাকসেসফুলভাবে হয়ে যাবে এবং তারা 30 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্টটা করে দেবে। আর আরেকটি জিনিস সেটা হচ্ছে আপনি চাইলে আপনার এই ব্যালেন্সটাকে অন্য আপনার ফ্রেন্ডের ফোনে ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্ট আছে বাট তার কোনো ব্যালেন্স নেই, আপনি তাকে ট্রান্সফার করে দিতে পারবেন। এর জন্য কয়েন ট্রান্সফার আছে, কয়েন ট্রান্সফারের উপর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তারপর আপনার ফ্রেন্ডের যে ইউজার নামটা রয়েছে অ্যাকাউন্টের ইউজার নামটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর কত কয়েন বা কত টাকা আপনি এখানে তাদেরকে সেন্ড করতে তার আপনার ফ্রেন্ডকে দিতে যাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিয়ে এখানে পাসওয়ার্ডে দিয়ে ট্রান্সফারে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ফ্রেন্ডের ফোনে কিন্তু এই ব্যালেন্সটা চলে যাবে আপনি যেটা তাকে ট্রান্সফার করবেন। তো আই হোপ আপনারা সকল কিছু বুঝতে পারছেন, সাইটটি অনেক ভালো, ঠিক আছে। যেহেতু ব্যাটিং সাইট সেহেতু লাভ লস তো অবশ্যই থাকবে, এখানে আপনি হারবেন বা জিতবেন সেটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ম্যাচের উপর, যারা যে দলগুলো খেলবে সেই দলের উপর ডিপেন্ড করে। ওকে, তো আই হোপ ভিডিওটি অনেক ভালো লেগেছে, এই ছিল মূলত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।